হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি জারবার গাছ নিয়ে গাছের পরিচর্যা করব। এই গাছগুলো গোটা শীতে ফুল দিয়েছে, এখন দেখো গাছগুলো কি অবস্থা হয়েছে। অবশ্য রৌদ্রে হয়েছে যদিও, কিন্তু এই গাছগুলো এখন এই পাতাগুলো হলুদ হয়ে গেছে, শুকিয়ে গেছে। আমি জল কম দিয়েছি, গাছগুলোকে কাটাই ছাটাই করবো সার খোল দেবো বলে। এই গাছগুলো আজকে একদম ছোট করে কেটে দিয়ে কিছু খাওয়ার দেবো। এ দেখো গাছটা কি হাল হয়ে গেছে, এই পাতাগুলো সব ছেঁটে দিতে হবে, বর্ষা পড়লে আবার এটা নতুন করে গ্রোথ হবে। মাটিটা পাল্টে দেবো, শুধু গাছটা রিপোর্ট করে দেবো না, এই বর্ষা চলে গেলে ফুল ফোটার পরে আবার রিপোর্ট করে দেবো। এখন শুধু পাতা টাতাগুলো কেটে দিয়ে গোড়ার শিকড়টা বের করে দিয়ে কিছু খাওয়ার দেবো। আবার দেখো নতুন কত কুড়ি বেরিয়েছে, নতুন পাতাও বেরোচ্ছে। এইভাবে ডালগুলো তুলে দিলে গোড়ায় থেকে উঠে যায়, আমি এইভাবে করে দিই, তাহলে একদম গোড়া থেকে ডালগুলো উঠে যায় আর বাদ বাকিগুলো কেটে দিই। জারবার গাছে জল খুব পছন্দ করে, বর্ষার সময় এই গাছগুলো খুব গ্রোথ হয় আর ফুলও ফোটে বেশি, শীতের সময় থেকে ফুটছে। আমার এইটা অনেক দিন থেকে মোটামুটি অক্টোবর মাস থেকে ফুল ফুটছে। জারবার গাছের বারো মাসই ঠিক মতো পরিচর্যা করলে বারো মাসই ফুল দেয় টুকটাক করে, কিন্তু একদম শীতের প্রথম দিকে একদম ফুল দেয় না। অনেক কুড়িয়ে ফুল এসেছে, এটা লাল। আমার চার রকমের জারবারা আছে, লাল, পিঙ্ক কালার, হলুদ আর সাদা। মিলিবাগ লেগে গেছে, এগুলো কেটে মাটিগুলো চেঞ্জ করে একটু নিম খোল দেবো, একটু খাওয়ার দেবো, দিয়ে আবার বর্ষার জন্য গাছগুলো তৈরি করব। জারবার গাছের শিকড় সবসময় উপরে রাখতে হয়, আমার দেখো শিকড়টা অনেক নেমে গেছে, কিছুটা মাটি পরিষ্কার করে দেবো, উঠিয়ে দেবো মাটি। জারবার গাছ দেখতে খুব ভালো লাগে, ফুলগুলো সুন্দর লাগে। এখন তো জারবার গাছে সব রকম অকেশনের কাজে লাগে ফুল। আমার গাছে প্রচুর ফুল ফুটেছে শীতের মধ্যে, এখন ফুল দেখো একদম কুড়িটা কম 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 হয়ে গেছে, ওই জন্য এখন কেটে ছেটে দিলাম। মাটিগুলো সব উঠিয়ে দেবো, এবার গাছটা কতটা কেটে দিলাম, অল্প কিছু পাতা রেখে শুধু সব কেটে দেবো। আমাদের বর্ষার সময় আবার গাছকে দেখাবো, এটা এখন কেটে দিয়ে খাওয়াটা দিয়ে মাটি চেঞ্জ করে দিলে বর্ষার সময় প্রচুর ফুল ফোটে। বৃষ্টি আসলে আর এই গাছটা রিপোর্ট করা যাবে না, যার জন্য কাটা ছাটা কিছু করা যাবে না, তখন খাওয়ারও দেওয়া যাবে না, যার জন্য এখন আমি গাছটা ভালো করে কেটে দিচ্ছি। এই মাটিটা চেঞ্জ করে দেবো, মাটিটা অনেক দিন হয়ে গেছে। গাছের গোড়াটা বের করে দেব, এইভাবে পাতাগুলো তুলে দিলে গোড়া থেকে পাতাগুলো পচে যায় না। এই যে কত পাতা থেকে এই গোড়াগুলো থেকে গেল, আর টেনে টেনে তুলে দিলে গোড়া থেকে উঠে যায়।
আমি একটা গাছের গাছ পরিচর্যা করে দেখালাম, বাকি গাছগুলো এভাবে করব। এখানে নিয়েছি জৈব সার, নিম খোল, খোল আর এর নিচে আছে হাড়কুচি, এগুলো দিয়ে এই গাছটার গোড়ায় দিয়ে দেব। আর একে শুধু একটু করে খোল জল দিতে হবে, তাহলে এই গাছটা আবার গ্রোথ হবে। এই মাটিটা নতুন করে এবছর করা আছে, এর মধ্যে আছে গোবর সার আর ছাই আছে আর মাটি আছে, এই মাটিটা এখন দিয়ে দেবো। অল্প অল্প করে, অল্প করে মাটি দেবো, বেশি মাটি দেবো না। গোড়াটা নিচে নেমে গেছে, বর্ষা পড়ে চলে গেলে আবার নতুন করে রিপোর্ট করে দেবো। জারবেরা গাছ একটু ঝোপালো হলে পরে ফুলটা বেশি আসে। এখান থেকে আমি অনেকগুলো কাটিং করেছি, অনেক চারা করেছি এখান থেকে। এই গাছটা এখন বেশি করে জল দিয়ে রেখে দিতে হবে। এ দেখো এখন কুড়ি খুব একটা নেই, দু একটাই দেখো কুড়ি দেখা যাচ্ছে। আর এই দু একটা এই ফুলটা রেখে দিলাম দেখানোর জন্য কালারটা কি। আর পাতাগুলো সব তুলে দিলাম, নতুন পাতা আবার এই বেরোচ্ছে। এখন যখন আবার ফুল ফুটবে, অনেক পাতা হবে, তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। এটা পিঙ্ক কালার, এইটারও একই অবস্থা হয়েছে, অনেক ফুল ফুটেছিল। দেখো ফুলগুলো দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছিল, ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। এখন এগুলোকে ভালো করে কেটে পাতাগুলো সব তুলে দেবো। এই পিঙ্ক কালার থেকেও অনেক চারা করেছি, এই যে এটা পিঙ্ক কালারের, তাছাড়া আরও অনেক চারা করেছি। এই বর্ষা চলে গেলে আবার চারা করব, যখন তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বর্ষার সময় ফুল ফুটবে, যার জন্য এখন আর এই রিপোর্ট করছি না। রিপোর্ট করলে একটু টাইম লাগে গাছটা তৈরি হতে, ওই জন্য এখন রিপোর্ট করব না। বর্ষা ফুলটা নিয়ে তারপরে রিপোর্ট করে দেবো। আর রিপোর্ট করার সময় চারা করা সুবিধা হয়। এই গাছটায় সেম একই রকম করে কাটাই ছাটাই করে পাতাগুলো তুলে দিয়ে মাটিগুলো, পুরনো মাটিগুলো বের করে দিয়ে নতুন মাটি দিয়ে খাওয়ার দিয়ে দেবো। সবগুলো গাছে তাই করে দেবো, তাহলে একটু বর্ষার জল পেলে আবার গাছগুলো অনেক ডালপালা ছাড়বে, ফুল আসবে। আমি এইভাবেই জারবেরা করি। এই পাতাগুলো দেখো, আমার পাতা খুব একটা খারাপ হয়নি, হলুদ হয়নি, শুকিয়েও যায়নি, কিন্তু আমি জল কম দিয়েছিলাম কদিন রিপোর্ট, মানে মাটিটা তুলে দেবো বলে, যার জন্য এরকম হয়েছে। এই যে পোড়া পাতাগুলো রাখবে না, পোড়া পাতা, শুকনো পাতা, এগুলো জারবার গাছে খুব ক্ষতি করে, ফাঙ্গাস লাগে। এই শুকনো পাতা যত থাকবে, শুকনো ডাল কেটে দিয়ে যখন শুকিয়ে যাবে গোড়ায় থেকে উঠিয়ে দিতে হবে। শিকড় খুব শক্ত, চট করে বেরিয়ে আসে না। এই কতগুলো ডাল পাতাগুলো ইয়ে করে দিলাম, তুলে দিলাম। এই গাছটা আছে, এই গাছটা করতে হবে, যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর করছি না, এইটুকু এইটুকু থাকা দিবে। পরে যখন আবার গাছগুলো ভালো হবে, মানে পাতা ছাড়বে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই লাল গাছটা এভাবে করে দিলাম, আর এই গাছটা এখনও করা হয়নি, এই গাছটা করব, এই গাছটাও করব, আর যেগুলো আছে সবগুলো করে যখন আবার ফুল আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।
আমি নতুন ভিডিও করছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।